রকম দালাল চক্র ছাড়া আপনি কীভাবে আপনার জমির বা জায়গা সে পরিবর্তন করবেন অনলাইন আবেদনের মাধ্যমে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ফ্রেন্ড আপনার কোনো জলা জমি বা রকম অন্যান্য কোনো জায়গাকে আপনি যদি বাসে পরিবর্তন করতে চান আপনার বাড়ি বানানোর জন্য তাহলে কী হবে সেই আবেদনটা আপনি অনলাইনে করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব এর জন্য আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো প্রয়োজনের মধ্যে গিয়ে আপনি বাংলার ভূমি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি শহরপুরে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে বাংলার ভূমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখানে আপনি উপরে সাইন ইন এবং সাইন আপের দুটো অপশান পাবেন এখানে যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাবেন এখানে আপনি সবার প্রথমে ফার্স্ট নেমের অপশানে আপনার নাম দেবেন মিল নেমে আপনার যদি কোনো মিল নেম থাকে তাহলে দেবেন না থাকলে এখানে লাস্ট নেমে আপনার নামের পদবি দেবেন এবং নিচে আপনার গার্ডিয়ান নেমটা দেবেন এবং পাশে আপনার অ্যাড্রেস দেবেন এবং ইউজার টাইপে এখানে আপনি সিটিজেন অপশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আপনার মিউনিসিপ্যালিটির নাম এবং পাশে পুলিশ স্টেশনের নাম এবং তার পাশে আপনার জেলার নাম দেবেন জেলার নাম দেওয়ার পর পাশে আপনার এরিয়া পিন পিনকোডে দেওয়ার পর নিচে আপনি ইমেল আইডির অপশানে গিয়ে আপনার ইমেল আইডি দেবেন ইমেল আইডিটা দেওয়ার পর বাইরের যে কোনো অংশে ক্লিক করলে আপনার এই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে পাশে ইমেল ওটিপির অপশানে দেবেন একইভাবে মোবাইল নাম্বারের কলমে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর পাশের যে কোনো অংশে ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে মোবাইল ওটিপির অপশানে দেওয়ার পর নিচে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের অপশানে গিয়ে আপনি একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটার মাধ্যমে আপনি এখানে পরবর্তী সময়ে লগ করতে পারবেন এবং সবার শেষে ক্যাপসার কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট আইডি এবং পাসওয়ার্ড আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হবে এবং তার মাধ্যমে আপনি লগ করতে পারবেন লগ ইন করার জন্য সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করলে এখানে আপনি সিটিজেনের অপশানটা সিলেক্ট করার পর নিচে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ করবেন লগ হয়ে গেলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে উপরে আপনার ইউজার নেম চলে আসবে অটোমেটিক এটা আসার পর নিচে আপনি সিটিজেন সার্ভিসের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশনে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশনের অপশানে ক্লিক করলে এখানে দ্বিতীয় নম্বরে কনফার্মেশন অ্যাপ্লিকেশানে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনি এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন এই ফর্মের মধ্যে সবার প্রথমে আপনি আপনার জেলার নামটা সিলেক্ট করবেন এবং তার পাশে আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন এবং সবার শেষে আপনার গ্রামের নাম বা মৌজের নামটা সিলেক্ট করবেন এগুলো সিলেক্ট করার পর নিচে থেকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি অ্যাপ্লিকেন্ট টাইপের একটা অপশান পাবেন এবং তার পাশে সেলফ একটা অপশান পাবেন এই সেলফ অপশানটা আপনি তখনই সিলেক্ট করবেন যদি আপনার এই জমিটা আপনার হয়ে থাকে এবং এই আবেদনটা যদি আপনি নিজে করে থাকেন তাহলে এখানে আপনি সেলফ সিলেক্ট করবেন এবং নিচে অ্যাপ্লিকেন্ট খতিয়ানের অপশানে গিয়ে আপনার জমির খতিয়ান নাম্বারটা দেবেন এবং নিচে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর সবার শেষে নেমটা দেবেন এগুলো দেওয়ার পর নিচে অ্যাড্রেসের কলমে অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে কনভারসেশান পারপাসের একটা অপশান পাবেন এখানে আপনি কিসের জন্য আপনার এই জমির বা জায়গার শ্রেণীটা পরিবর্তন করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনার প্রয়োজন মতন অপশানটা সিলেক্ট করবেন আমি যেহেতু বাড়ি বানানোর জন্য আমার এই জমির বা জায়গার শ্রেণী পরিবর্তন করতে চাইছি তাই আমি এখানে দ্বিতীয় যে অপশানটা হোম সেট এই অপশানটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পর পাশে আপনি চেঞ্জেবেল ক্লাসিফিকেশনের একটা কলম পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে থেকে আপনি আপনার জমিটা যে জায়গা থেকে যে জায়গাতে পরিবর্তন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আপনি যদি জলা জমি থেকে বাস্তুতে পরিবর্তন করতে চান তাহলে এখানে বাস্তু সিলেক্ট করবেন এগুলো সিলেক্ট করার পর পাশে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর এই ফর্মের যে কোনো অংশে ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে পাশে মোবাইল ওটিপির অপশানে দেবেন দেওয়ার পর নিচের দিকে এলে আপনি ইমেল আইডির একটা অপশান পাবেন এখানে আপনি একটা ইমেল আইডি দেবেন ইমেল আইডিটা দেওয়ার পর আপনি এই ফর্মের যে কোনো অংশে ক্লিক করলে একইভাবে এই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি একইভাবে এখানে ইমেল ওটিপি অপশানে দেওয়ার পর পাশে আপনার আধার নাম্বার দেবেন এবং পাশে জেন্ডার সিলেক্ট করবেন এবং নিচে কাস্টের অপশানে ক্লিক করে আপনার কাস্টটা সিলেক্ট করবেন কাস্টটা সিলেক্ট করা হয়ে গেলে পাশে রিলিজেনের অপশানে ক্লিক করে আপনি আপনার রিলিজেনটা সিলেক্ট করবেন এখান থেকে এখান থেকে রিলিজেনটা সিলেক্ট করার পর নিচে থেকে স্কল করবেন নিচে থেকে স্কল করলে এখানে আপনি প্লট ডিটেলসের একটা কলম পাবেন এখানে আপনার জমির ডিটেলসটা আপনাকে এই ফিল আপ করতে হবে তার জন্য এখানে আপনি দেখবেন প্লাস চিহ্নের একটা আইকন আছে এর মাধ্যমে আপনার জমির ডিটেলসটা আপনি অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার জমির খতিয়ান নাম্বারটা অটোমেটিক চলে আসবে কিন্তু নিচে আপনার জমির প্লট নাম্বারটা দিতে হবে প্লট নাম্বার কীভাবে বের করানো হয় তার জন্য কিন্তু আলাদা একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আগে থেকে আছে সেই ভিডিও লিঙ্কটা আপনি এই ভিডিও শেষে এবং এই ভিডিও পেয়ে যাবেন প্লট নাম্বারটা দেওয়ার পর নিচে আপনি এক্সিস্টিং ক্লাসিফিকেশানের একটা কলম পাবেন এখানে আপনি সিলেটের অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশান দেখতে পাবেন এক্ষেত্রে আপনার জমির বর্তমান শ্রেণীটা সিলেক্ট করবেন যেমন জল থেকে বাস্তে পরিবর্তন করার জন্য এখানে আপনি জল সিলেক্ট করবেন এবং নিচে যে পরিমাণ জমি বা জায়গা আপনি পরিবর্তন করতে চাইছেন সেই পরিমাণটা দেবেন যেমন চার ডিসের জন্য এখানে জিরো পয়েন্ট জিরো ফোর দেবেন এবং নিচে একের অপশানটা সিলেক্ট করবেন এবং সবার নিচে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এই জমির ডিটেলসটা এখানে অ্যাড হয়ে যাবে এটা অ্যাড করার পর আপনি যদি এই জমির এই ক্ষতের নাম্বারের বাকি প্লটগুলোর শ্রেণী পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি পুনরায় আবার এই প্লাস চিহ্নের আইকনে ক্লিক করে আপনার সেই প্লটের ডিটেলসগুলো দেবেন দেওয়ার পর সাবমিট করলে আবার পুনরায় সেই জমির প্লটগুলোর ডিটেলস অ্যাড হয়ে যাবে এইভাবে সমস্ত প্লটগুলো একসঙ্গে অ্যাড করার পর নিচে আপনি একটা ক্যাপচার করতে পাবেন এই ক্যাপসেল কোডটা দেওয়ার পর সবার নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন পাবেন এটা টিকচুন দিয়ে সিলেক্ট করার পর সাবমিট করার আগে আপনি উপরের দিকে স্কল করবেন উপরের দিকে স্কল করলে এখানে আপনি লিস্ট অফ ইনক্লোজারের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনার এই জমি শ্রেণী পরিবর্তন করার জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে যেমন প্রথমটা হচ্ছে জমির পর্চা এবং দ্বিতীয়টা হচ্ছে জমির খাজনা এক্ষেত্রে আপনার জমিটা যদি কৃষিযোগ্য জমি হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জমির খাজনার কোনো রসিদের প্রয়োজন হবে না কারণ কৃষিযোগ্য জমির ক্ষেত্রে খাজনা দেওয়ার কোনো প্রয়োজন হয় না সেই জন্য এখানে আপনি দ্বিতীয় নম্বর অপশনটা সেট করতে নাও পারেন কিন্তু এখানে তিন নম্বর অপশনটা সেট করে আপনাকে একটা রেজিস্টার আমিনকে দিয়ে আপনার এই জমির একটা ম্যাপ আপনাকে বানাতে হবে এবং তার একটা ছবি এখানে আপনাকে আপলোড করতে হবে এবং চার নম্বর ডকুমেন্টসটা এখানে আপনি আপলোড করতে নাও পারেন কিন্তু পাঁচ নম্বর যে অপশানটা আছে নো অবজেকশন সার্টিফিকেট এটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এর জন্য আপনার পঞ্চায়েতে গিয়ে আপনাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট বানিয়ে আনতে হবে এবং তার একটা কপি এখানে আপনাকে আপলোড করতে হবে এই আপলোড করা সমস্ত ফাইলগুলো কিন্তু পিডিএফ ফর্মেটের হতে হবে এবং দু বি সাইজের মধ্যে থাকতে হবে এগুলো আপলোড করার পর নিচে আপনি সাবমিটের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের একটা মেসেজ দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে রাখার পর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশানটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পর আপনি এই অ্যাপ্লিকেশানের পেমেন্টটা অনলাইনে করবেন তার জন্য পুনরায় আপনি এই ওয়েবসাইটের পেজে আসবেন হোম পেজে আসার পর এখানে সিটিজেন সার্ভিসের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশানের অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে ফি পেমেন্টের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে একটা মেসেজ পাবেন এটা আপনি এক্সিট করবেন এক্সিট করার পর এখানে আপনি সর করে রিকোয়েস্ট টাইপের অপশানে ক্লিক করে কনভার্সেশন অপশানটা সিলেক্ট করবেন কনভার্সেশন অপশানটা সিলেক্ট করার পর নিচে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন যে নাম্বারটা আমি কপি করতে বলেছিলাম কিছুক্ষণ আগে সেই নাম্বারটা এখানে দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে ভিউ অপশানে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশানের সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট করার জন্য আপনি অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে থেকে যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করে পেমেন্টটা করবেন পেমেন্টটা করতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্টটা পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনের কেস নাম্বারটা বের করতে পারবেন তার জন্য এখানে সিটিজেন সার্ভিসের অপশানে ক্লিক করলে জিআরএন সার্ভিসের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন জিআরএন সার্ভিসের অপশান ক্লিক করলে আপনি এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন এখানে রিকোয়েস্ট টাইপের অপশানে ক্লিক করে কনভারসেশন অপশানটা সিলেক্ট করবেন এবং নিচে জিআরএন নাম্বারটা দিয়ে দেবেন জেআরএন নাম্বারটা আপনার পেমেন্ট রিসিপে আপনি পেয়ে যাবেন জিআরএন নাম্বারটা দেওয়ার পর নিচে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সবার নিচে ক্যাপসেল কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার কেস নাম্বারটা পেয়ে যাবেন এছাড়া আপনার রেজিস্টার মোবাইল নাম্বারেও কিন্তু আপনার এই কেস নাম্বারটা আপনি পেয়ে যাবেন এরপর সবার শেষে আপনি পুনরায় সিটিজেন সার্ভিসের অপশানে ক্লিক করলে এখানে আপনি অ্যাপ্লিকেশান অবলিক রিসিভ রিপ্রিন্টের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন এখানে সবার উপরে রিকোয়েস্ট টাইপের অপশানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে কনভারেশান অ্যাপ্লিকেশান ফর্মের যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করার পর নিচে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের অ্যাডভারমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন সেই স্লিপের মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বার কেস নাম্বার এবং এর নাম্বার সমস্ত নাম্বার আপনি পেয়ে যাবেন সেই কপিটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিয়ে আপনি আপনার নিকটবর্তী বিএলআর অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনার এই জমি বা জায়গার শ্রেণীটা খুব সহজেই পরিবর্তন করে দেওয়া হবে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বটো ফেস করে দেবেন